বন্ধুরা দেখুন, আমরা সবাই মিলে বেরিয়েছি কাঁকড়া ধরতে যাব বলে। জমিতে জল অনেক কমে গেছে, অল্প অল্প জল আছে, আর গর্তে অনেক কাঁকড়া আছে। আর এই সময় রোদ বেরোলে কাঁকড়াগুলো বেশ রোদ খাওয়ার জন্য বের হয়। অনেক দেখছিলাম সকালবেলা এসে যে বাই ছিল জমিতে, সেই জন্য সবাই মিলে আসলাম কাঁকড়া ধরবো বলে। গুলন করে দিস নি, গুলন করলে আর কাঁকড়া পাবি। এই একটা কাঁকড়া দেখতে পেয়েছি। এই যে চিটি কাঁকড়া, জল জল গুলন করবি না। দেখুন দুটো কাঁকড়া পেয়ে গেছি। এই যে একটা কাঁকড়া বাবা সব বসে আছে। ওকে কি কামড়ে দেবার ভয় লাগে। ধরেছি, এই দেখুন একটা ক্যাংড়া। তুমি এত ক্যাংড়া পেয়ে যাচ্ছো, এদিকটা একটু বেশি জল আছে। এই চি দেখো, পরিষ্কার জলে ভালো দেখা যাচ্ছে। ও কামড়ে দিচ্ছে। এই দেখুন কত বড় কাঁকড়া, একটু একটু ভয়ও পাচ্ছে যদি কামড়ে দেয়। এই যে হাঁ করে আছে। এটা একটু ছোট্ট মতো। শ্যাওলার ভেতরে কাঁকড়াগুলো বসে থাকলে এক চমকায় দেখা যায় না, ভালো করে দেখতে হবে। অনেক জমিতে কাঁকড়া আছে। এই জমিটায় দেখো, এই যে গর্ত আছে না, গর্ত দিয়ে বের করছি ক্যাংড়াকে। একদম খালি হাতে কামড়াচ্ছে আমার, খালি কামড়াচ্ছে ক্যাংড়াটার। খুব আস্পর্ধ না, তোমাকে আমি কেটে চারচারি করে খেয়ে নেব। কিরকম করে ঢুকে গিয়ে বসে পড়লো দেখছো? এই যে এতগুলো কাঁকড়া সবাই মিলে ধরলাম, চলো অনেকক্ষণ কাঁকড়া ধরা। গুলন হয়ে গেছে আর পাবে বলে মনে হয়নি। অর্জুনকে তো নামতে দেওয়া হয়নি, মানে ও নামতে পারছে না। ওই দেখুন কি করছে, অনেকটা কাদা আছে না। কাকিমা দিদি আরে কি বলে, কাঁকড়ার কি খাবে? একটার সঙ্গে একটা কিরকম করে কামড়ে আছে দেখো, খেলা করতেছে। আমি এটাকে ধরবো না। এতগুলো কাঁকড়া বাঁচতে বেশ সময় লাগবে। কাকিমা বাড়ি চলে গেল আবার। আমি দাঁড়া গুলো ভেঙে দিচ্ছি, কাশি গুলো কেটে নাও।
ক্যাংরা গুলো কাটা হয়ে গেছে প্রায়। আমি এবার এগুলো ধুয়ে নেব, রান্না হবে। ওকে হয়ে গেছে, হ্যাঁ সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার খোসা ছাড়াতে হবে, কাঁকড়া গুলো একটু পরিষ্কার করতে হবে। কাঁকড়ার যে ঘিলু আছে, ঘিলুগুলো আলাদা বাটিতে করে তুলে নেব এইভাবে। আজকে খেয়ে তুমি এরপরে যখনই তোমাদের বাড়িতে কাঁকড়া নিয়ে আসবে বলবে আগে আমি ওইটা করে খাবো। সত্যি? হ্যাঁ, তুমি দেখো। অনেকদিন পর আমি ক্যাংড়া ছাড়াতে বসেছি। কেন, অনেকদিন বাড়িতে রান্না করনি নাকি? না, কিন্তু ছাড়াতে একটু সময় লাগে। ছাড়াতে একটু দেরি হয়, খেতে কত মজা বলো, মলমল করে খাবে। সব কাঁকড়া বাছা হয়ে গেল। এই যে কাঁকড়ার এতটা ঘিলু বেরিয়েছে, দিদি তাহলে কাঁকড়াগুলো বেটে নাও, আমি এখানটা পরিষ্কার করে নিই। আজকে আমি কাঁকড়ার বড়া বানাবো। তো কাঁকড়ার বড়া বানাতে কী কী নিয়েছি বলে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, সরিষার তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে কাঁকড়ার ঘিলু। দিদি কাঁকড়া কিন্তু খুব মিহি করে বাটতে হবে, একটুকু খোসা টোসা যেন না থাকে। ভালো করেই বাট। হ্যাঁ, আর একবার বেটে দিলেই হয়ে যাবে। একবারে মিহি করে বেটে নিয়েছি। নাও, কি সুন্দর করে কাঁকড়া বাটা হয়েছে। আর কাঁকড়ার এই বড়া রেসিপির জন্য কাঁকড়া কিন্তু এরকম করেই বাটতে হবে। এতে এখনো কিছু মশলা মাখাবো। তুমি মাখাও, আমি হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, হাত ধুয়ে সিলটা নিয়ে চলে যাই। সিলটা ধুতে হবে, ধুতে হবে। প্রথমেই দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব শেষে দেব কাঁকড়ার ঘিলু। এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে চলে এলাম, উনুনটা ধরে দাও না, একটু ধরে দেবো। কড়াইয়ে আমি সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ফুলে কত বড় বড় হচ্ছে। কেউ দেখলে বুঝতে পারবে না এটা কাঁকড়ার বড়া। কাঁকড়ার বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই কাঁকড়ার বড়াকে আবার তেঁতুল দিয়ে টক করেও খাওয়া যায়। হ্যাঁ, তাতে রসুন পেঁয়াজ দেবে না, এমনি সব কিছু মাখিয়ে রসুন পেঁয়াজ বাদ দিয়ে এরকম ভেজে তেঁতুল দিয়ে বড়া করবে।
বাকিগুলো ভেজে নেব। কোথা থেকে গান চলা শুরু হয়ে গেল দিদি? ওই ওইদিকে কি বাজছে, কাদের বক্স বাজিয়েছে? ওই যে ঝিল কাটানো হচ্ছে, ওই যে গাড়ি চালাচ্ছে, তো ওনারাই গান চালিয়েছে এত জোরে জোরে। তুমি ওদেরকে ডেকে নিয়ে এসো, যারা কাকড়া ধরছিল, খাবে খাবে করছিল। হ্যাঁ, এখান থেকে ডাক দাও না, সব চলে আসবে। ভাজার সময় তো এরকম ফুলে যাচ্ছে, তারপরে এই যে চুপসে গেছে। দিদি গান শুনো আর খাও। অনেক কষ্ট করে কাঁকড়া ধরেছি, সবাই ধরেছে কাঁকড়া অনেক কষ্ট করে। ক্যাংড়ার কি টেস্টি রে, হেবি সুন্দর এই যে ক্যাংড়াটা, ক্যাংড়ার বুড়াটা। আমাকে তো দারুণ লাগছে।